সহবাসের পর আমি যদি গোসল না করে কোনো কাপড় ধরি তাহলে কি ওই কাপড় নাপাক হয়ে যাবে? আর উজু করে আয়নার সামনে দাঁড়ালে কি উজু ভেঙে যাবে? স্ত্রী সহবাস এটা একটা ইবাদত। হ্যাঁ, ইবাদত। এই ইবাদতের সাথে আমার যে বিধানটি সম্পর্ক, সেই সম্পর্কটা হলো আমার গোসল করার বিধানটা আমার জন্য প্রযোজ্য হয় বা আবশ্যকীয় হয়। অতএব এটার সাথে গোসলের সম্পর্ক, কাপড় পাক নাপাকের সাথে সম্পর্ক হলো আরেকটা নাপাকি কাপড়ের সাথে সম্পৃক্ত হওয়া। অতএব আমার শরীরে এমন কোনো নাপাকি যদি লেগে থাকে যেটার আমার কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে, তাহলে ওইটার বিধান হলো কাপড় পরিচ্ছন্ন করতে হবে। কিন্তু আমি পরিচ্ছন্ন, আমার হাত পরিষ্কার, সে অবস্থায় যদি আমি কোনো কাপড় বা কাউকে স্পর্শ করি এর মাধ্যমে কোনো অবস্থাতে নাপাক হবে না। এক আর আরেকটি জানতে চাইছেন যে আয়নায় দাঁড়ালে, জি, অজু করে আয়নায় দাঁড়ালে আমরা জানি যে অজু ভঙ্গ হওয়ার কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে, যে কারণগুলো আমরা চর্চা করে থাকি, আমাদের শিশুরাও পড়ে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তার মধ্যে আয়নায় চেহারা দেখলে অজু ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই। ইভেন আয়নায় চেহারা দেখা এটা আমরা অনেক সময় মোস্তাহাব মনে করি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বেরোতেন তখন তিনি আয়নায় চেহারা দেখে বেরোতেন। হ্যাঁ, আল্লাহুম্মা হাসিন খুলকি কামা হাসানতা খালকি, হে আল্লাহ আমার চেহারাকে, শরীরকে, সৃষ্টিকে যেভাবে তুমি সুশোভিত করেছ আমার চরিত্রকেও সুশোভিত করে দাও, দোয়াও আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়না দেখেছেন। কেন? ইসলাম কিন্তু শৈল্পিক জীবন ব্যবস্থার নাম, কোনো নিরাস নিরামিষ অথবা এব্রোথেব্রো এই জাতীয় জীবন ব্যবস্থার নাম না, এলোমেলো না। আল্লাহ রাসূল তার দাড়ি মোবারক কেমন রয়েছে, চেহারায় কোনো হ্যাঁ পরিপাটি আছে কিনা, কারণ নবীরা হয়ে থাকেন সৃষ্টিগতভাবেও যেমন শ্রেষ্ঠ, চারিত্রিকভাবেও শ্রেষ্ঠ। কারণ তার প্রতি যখন মানুষের ভক্তি শ্রদ্ধা বাড়বে তার চেহারার মধ্যে ভক্তি শ্রদ্ধা বাড়ার উপকরণগুলো থাকবে। একটা মানুষের চেহারায় ময়লা লেগে আছে তাহলে তার রুচি বহির্ভূত কাজ হবে। এই জন্য আয়না চেহারা দেখা এটা আমরা মনে করতে পারি এটা উত্তম জিনিস। এর মাধ্যমে অজু ভঙ্গ হওয়ার কোনো বিষয় যদি সংশয় থেকে থাকে তাহলে এই সংশয় কোনো অবস্থাতে আপনারা স্থান দিবেন না। ধন্যবাদ।